উনি তো পারলো, উনি আমাকে এতই ভালোবাসছে মনে করেন, উনি না মারা গেছেন বলতে পারবো না। মা ডাকতেন ওনাকে? কি ডাকতেন? দাঁড়ান বলছি, এই যে আপনি এতটা ভালোবাসেন ওনাকে, দোয়া করেন নিশ্চয় ওনার জন্য? দ্য বেস্ট ডিড ইন দ্য ওয়ার্ল্ড এক্সিস্ট, যদি আপনি সেটা করে রাখতে পারেন। কত বড় একটা সওয়াবের কাজ করে গেছে, চিন্তা করে দেখবেন। ও বেঁচে থাকবে, অতদিন ওর জন্য দোয়া করবে এবং কবরে বসে বসে সওয়াব পাবে। মাঝে মাঝে কিছু কিছু মানুষের কাজ দেখে আমার নিজেকে নিজে হেল্পলেস মনে হয়, সত্যি সত্যি হেল্পলেস মনে হয়। যে আমরা পৃথিবীতে আমাদের সন্তানদের জন্য, আমাদের সংসারের জন্য, প্রিয়জনদের জন্য কত কিছু করি, মানে তার সিকি ভাগও যদি আমরা যারা বিশ্বাসী তারা যদি আখিরাতের কথা চিন্তা করতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরেকটি বেসিক ভিডিওতে। শুরুতেই যে কথাগুলো বলি সবসময় বলবো যে এই ভিডিওটি সফল হতে পারে আপনার তিনটি কাজের দ্বারা যদি আল্লাহ চাইতো। প্রথম কাজটি হচ্ছে শেয়ার, দ্বিতীয় কাজটি হচ্ছে যদি আপনি ওই এলাকা, মানে যে এলাকার নাম এখানে আসবে যদি এসে থাকে, বা এই পরিবারের যদি কোনো নাম বা কোনো জায়গাতে যদি আপনার কোনো ধরনের সন্দেহ হয় যে আপনি যে পরিবারের কথা বলা হচ্ছে তাকে চেনেন, তাহলে তাকে একটু খুঁজে বের করার জন্য কাজ করা। আরেকটি হচ্ছে আপনারা জানেন যদি কোনো এলাকার নাম আসে, আমি যেটা খুব গুরুত্ব দিই জানি, সেটা হচ্ছে যে ওই এলাকার নামে কোনো গ্রুপ ফেসবুকে আছে কি না বা অন্য কোথাও আছে কি না সেটা খুঁজে বের করে সেখানে এই গল্পটা নিয়ে, ভিডিও শেয়ার করলে অনেক সময় ভিডিও দেখে না অনেকে, গল্পটা নিয়ে ছোট্ট করে লেখা, নিজের মতো করেও লিখতে পারেন। আমাদের অনেক সময় আমাদের একজন টিম মেম্বার আছেন রাফা মানহা, সে পুরোটা লিখে কমেন্টস বক্সে লিখে দেয় স্টোরিটা, ওটাও চাইলে আপনি কপি করে স্ক্রিনশট নিয়ে সাথে আমার একটা ছবি রাখতে পারেন। আমার ছবি দেখলে হয়তোবা অনেকেই, গ্রুপ অ্যাডমিন যারা আছেন যদি আমাকে চিনে থাকেন তাহলে হয়তোবা তারা খুব দ্রুতই পোস্টটা অ্যাপ্রুভ করে দেবেন। এটা পোস্ট করতে পারেন এবং এতে করে অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটা আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি। এবং আমাদের বিভিন্ন এলাকার গ্রুপ অ্যাডমিন যারা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ হচ্ছে যে আপনারা এরকম আপন ঠিকানা কেন্দ্রিক যদি কোনো পোস্ট পান, দয়া করে কাল বিলম্ব না করে আপনারা পোস্টগুলো অ্যাপ্রুভ করে দেবেন। সো এটা হচ্ছে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শুরুতে আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। নামটা কি আপনার বলেন তো? শাবানা। শাবানা, এটা বাবা মায়ের দেওয়া নাম? জি। বয়স দিয়েছেন 25-26, আনুমানিক 20-21 বছর আগে হারিয়েছেন, কি হয়েছে গল্পটা বলেন তো আমাকে। ফুফুর সাথে কি ফুফার সাথে, মানে আমার স্মরণ নাই, আমরা তিন বোন ঢাকা আসি লঞ্চে করে, কিন্তু কোন জায়গায়, মানে লঞ্চে কোন জায়গায় নামে সেটাও আমি বলতে পারছি না। তো ফুপুর বাসা আসার সময় বাসা উঠছি, উঠার পরে মনে করেন বাসার সামনে বড় মসজিদ আছে এবং বড় মাঠ আছে, বুঝছেন। তারপরে ওই ফুপুর একটা মেয়ে আছে, আপনি নাজু বা নারগিস এই নামে, আমার স্মরণ নেই আর কি, এই দুটার একটা হতে পারে। তারপরে মনে করেন ওই যে ফুপুর বাসায় আসছে সেই ফুপুর নাম হচ্ছে সালমা। আপন ফুপু আপনার? জি। আচ্ছা, আপন ফুপু। ফুপুর বাসায় বেড়াতে আসতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা তিন বোন আসার পরে, মানে আমার বড় বোন সম্ভবত গার্মেন্টসে ঢুকছে। আচ্ছা, জান ওটা আমার মানে শিওর না, মনে নাই। হ্যাঁ না। তো মনে করেন আমার ফুপুর কি ফুপার পরিচিত এক, আমার মানে উনাদের এক পরিচিত একটা বাসায় দেয়, আন্টি বলে ডাকি আর কি। ওই আন্টির আবার একটা মেয়ে আছে, পিঙ্কি হতে পারে। তো মনে করেন আমার ওনারা বাইর হয়ে গেছে, তা আঙ্কেল আছে, তো আমি আমাকে বলতেছে তুমি একটু তোমার আঙ্কেল অফিসে গেলে একটু তরকারিটা গরম করে দিও। তো মনে করেন আমি ওই তরকারি গরম করতে যাই, তরকারি পুড়াই ফেলছি। আচ্ছা, খুব ছোট ছিলেন বোধহয়? হ্যাঁ। এগুলো করেন নাই কখনো? না, তো আমাকে তো কখনো এগুলো করাইনি, আর খেলা করতাম ওনার মেয়ের সাথে, ওই পিঙ্কির সাথে। তো মনে করেন ওটা বলছে, তা আমি ওটা করতে গেছি, আঙ্কেল মনে হয় ফ্রেশ হতে গেছে নাকি, তা আমি ওটা করতে গেছি পুড়ে ফেলছি। পুড়াই ফেলার পর মানে আমি ভয় পাইছি, ভয় পেয়ে আমি ওই আঙ্কেলদের গেটের ওই পাশ দিয়ে আবার আমার ফুফুর বাসার উদ্দেশ্যে আমি রওনা দিছি। কিন্তু আসলে আমি ফুপুর বাসায় যেতেই পারিনি, আবার এই বাসাও চিনে আসতে পারিনি। কি করলেন তারপরে? তারপরে এখন কি করব, তারপর তো মনে করেন এক ওই ওখানে এক এসে বসে বসে কান্না করছি, বাসা তো চিনতে পারছি না, চিনতে পারছি না। তখন কি করব, এক রিক্সাওয়ালা বলতেছে,
ও না, তার আগে মনে করেন আমি শুনছি যে আমার ফুপুরা 10 নম্বর থাকে, বুঝছেন? তা আমি এক রিক্সাওয়ালার বলছি, ভাই 10 নম্বর চিনে না, আমি না 10 নম্বরে যাব। তো রিক্সাওয়ালা 10 নম্বর নিছে, তা আমি কি আমার ফুপুর বাসা তো এখানে না। তো রিক্সাওয়ালা কয় ঠিকানা লাগে ফুপুর বাসা যেতে, ঠিকানা ছাড়া তো হবে না। পরে উনি আমার ওখানে নামাই দিছে পরে মনে করেন আমি আর চিনতে পারি না, এদিকেও আসতে পারছি না, ওদিকেও যেতে পারছি না। পরে যে জায়গায় নামাই দিছে ওখানেই আসি। তো ওখানে আবার মনে করেন একটা হোটেল ছিল, যে খাবার হোটেল। তো মনে করেন আমি তো খাওয়া দাওয়া করিনি, তো ওই যে সমোসা ওটা মনে করেন একটা কিনে খেয়েছি খেয়েছি। তো মনে করেন কান্নাই করছে, ওখানেই বসে আছি। বসে থাকার পরে মনে করেন উনি আমাকে ওই একটা রিক্সাওয়ালার হাতে তুলে দিছে, বুঝছি বাচ্চাটা তো অনেকক্ষণ ধরে বসে আছে, তো হারায় যাবে, খারাপ মানুষের হাতে পড়তে পারে, তখন ওই যে চোখ বা কিডনি ডিবেসে ফেলবি। তা তুমি নিয়ে না, তোমার কাছে যদি রাখতে পারো তো রাখো, নাহলে কারো একটা ভালো মানুষের হাতে তুলে দিও। তখন মনে করেন উনি নিয়ে গেছে, নিয়ে যাও, ওই ওনারও একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, একবারই ছোট, কোলে নেই। ও তো উনি থাকে আর কি ওই নর্মাল জায়গা, মানে একটা ইয়ার মধ্যে বস্তি টাইপের বাড়ি। তো মনে করেন আমারে কি আমারও ওখানে রাখ, কিন্তু ওনাদেরই খাওয়ার কষ্ট। তখন ওনার মানে হয়তো ওনারা আলোচনা করছে আমাকে, মানে চা রান্না করে হয়তো আমি তা খাইতে পারছিলাম না, তখন ওনারা আমার কষ্ট দেখতে পাচ্ছিল না। তখন ওই যে উনি ওই একটা বাসায় দেয় এই রিক্সাওয়ালাটা, ওই ওনার ওয়াইফ। আচ্ছা, তখন ওই যে উনি ওই মনে করেন দেওয়ার পরে ওই যে বাসাটা দেয়, ওই বাসাটা হিন্দু ছিল। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, হিন্দু ছিল, আর আমার গলায় একটা আল্লাহুর তাবিজ ছিল। আচ্ছা, বুঝছেন? মানে আমি যে মুসলিম সেটা আমি বুঝতে পারছি এই তাবিজটা দেখে, আর আমি তো মনে করেন এই যে সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো পড়ছি মাদ্রাসা, অতএব ওটা আমার মনে আছে, স্বাভাবিক। ঠিক আছে, তো আমি হিন্দু হলে তার পড়বো না। তো মনে করেন ওই হিন্দু বাসা দেশে তো ওরা পূজা টুজা করে, অনেক দিন হয়ে গেছে, বড় হয়েছি আমি, কিছুটা বড় হয়েছি। তখন আমার মনে হলো কি যে আমি এখানে থাকবো না, এই হিন্দু বাসায় থাকবো কেন, আমি ঈদ করবো না, আমি ইয়া করবো না, আমার তো খুশি আছে। ঠিক আছে, তখন আমি না একা একা ওই বাসার থেকে বের হয়ে গেছি। তা আমি তো ছোট মানুষ, ওরাও ওই ওনার বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, মনে করেন ওনারা আমাকে সে আদর করে মানে অনেক আদর করে। এই বাসা থেকে বের হয়ে যাওয়ার পরের ঘটনা এটা, নাকি বাসাতেই, হিন্দু বাসাতেই? এই হিন্দু বাসায় ওনারা আদর করতো? হ্যাঁ, অনেক আদর করে। তো আমার ওই আদর ভালো লাগছে না, হিন্দু যে ভালো লাগছে না, আমি নিতে পারছি না। আচ্ছা, এখানে একটু বলে নেই, এখানে হয়তো হিন্দু ধর্মাবলম্বী অনেকেই হয়তো ভিডিওটা দেখবেন, এটা একটা ছোট বাচ্চার মাইন্ডসেট, সুতরাং এটা দেখে আপনাদের মন খারাপ করার কোনো কারণ নাই। ওর মনের ভিতরে যেটা এসছে সেটার জন্যে ও যেভাবে ঘটনাটা ঘটেছে, যেভাবে বের হয়ে গেছে সেটাই ও বলছে। বাট আমাদের অনুষ্ঠান থেকে সকল ধর্মের সকল ভাই বোনদের প্রতি সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটার ব্যাপারে কোনো ধরনের কোনো, কিন্তু এটা ওর জীবনের একটা গল্প, সেভাবেই যেন আমরা বিষয়টাকে দেখি। হ্যাঁ, তারপরে কী হলো? তারপরে মনে করেন আমি ওই একা একা বের হয়ে গেছি, উনি ওনার বাচ্চাকে আনতে গেছে স্কুল থেকে, আমি বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে একটা দোকানে আবার গেছি, এখন ওই হাঁটতে হাঁটতে বের হয়েছি, বের হয়ে একটা দোকানে ওখানে দাঁড়াইছি। তখন আর একটা দোকানদার বলতেছে, মামনি তুমি এখানে কি করছো? আমি বলতেছি আমি কোথায় যাব আমি জানি না, আমি বাসার থেকে বের হয়ে গেছি। তা উনি না আমাকে একটা চিপস দিয়ে একটা টুলের উপরে বসায় থাকছে, বসায় থাকার পরে মনে করেন উনি ওই আর আমি ওই যে হিন্দু মহিলার বাসায় ছিলাম, উনি আর ওনার বাচ্চা নিয়ে আসতেছে, তা আমাকে দেখছে, আমাকে আবার নিয়ে গেছে। আচ্ছা, আমি যাব না, আমাকে জোর করেই নিয়ে গেছে। ওকে, নিয়ে যাওয়ার পরে অনেকদিন থাকার পরে পরে বলছি আমি না, আপনি জোর করে রাখলো, আমি না আপনার কাছে থাকবো না, আমি না চলে যাবো। বললে তুমি কোথায় যাবো, যাওয়ার তো তোমার জায়গা নেই, তোমার বাপ মার ঠিকানা তো তুমি জানো না, জানলে পরে আমি পৌঁছাই দিতাম। তো আমি বললাম যে না না, আমি এখানে থাকবো না। তো অনেক রকমের কান্নাকাটি করতাম, খাইতাম না। তখন উনি মানে ইয়া হয়ে এক হিসেবে উনি বিরক্ত হয়ে তখন বলছে ঠিক আছে তাহলে তুমি যাও। তখন আমি আস্তে আস্তে বাসার থেকে বের হয়ে গেছি।
একাকাই বের হয়ে যে মনে করেন অনেক দূর হাঁটতেছি 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 চিনি না তো হাঁটছি এ যে 12 নম্বর ক্যান্টনমেন্ট আচ্ছা ওখান থেকে মনে করেন হাঁটতে 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 আসছি তখন পুলিশ তো খুব ভয় পায় আমি আর্মিও খুব ভয় পাই তো ওখান দিয়ে আসতে আসতে এই যে বের হয়ে আসছি বের হয়ে আসলে পরে তখন মনে করেন এক লোকে বলতেছে কি যে তোমাকে তো আমি চিনি তা মনে মনে বলছে আমাকে কিভাবে চিনে উনি আমাকে চিনে কিভাবে আমি তো কখনো বাসার থেকে বের হইনি আমাকে চেনার তো কথা না চেনার তো কথা না তখন আমি ভয় পাইছি ওই যে মানুষের কাছে শুনছি যে চোখ কিডনি বেঁচে তাহলে আমাকেও ধরে নিয়ে বেঁচে দেবে তা আমি ওই ভয়তে তাড়াতাড়ি হাঁটছি ওই লোকও তাড়াতাড়ি হাঁটছে হাঁটতে হাঁটতে আমি এক প্রকারে দৌড়ি দিছি দৌড় দেওয়ার পরে তারপর অনেক দূর আসে পরে কই এখন আর পিছে নাই এখন আস্তে আস্তে হাঁটি কোথায় হাঁটছি জানি না তো হাঁটতে 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 আসছি ওয়াল্লা ওই লোক দেখি আবার আমার পাশেই ওকে তখন বলতেছে মামুনি তুমি ভয় পেও না আসলে তুমি একা একা হাঁটতেছো এটা তোমার হাঁটা দেখে বোঝা যাচ্ছে তোমার যাওয়ার জায়গা নাই আচ্ছা লোকটা ভালো ছিল তার মানে হ্যাঁ ও এক সময় ওনাকে পরে মামা বলে ডাকছি তখন উনি উনিও ওনার ওয়াইফ আছে ইয়া আছে তখন উনি কি করলো এক মহিলার হাতে তুলে দিল আয়না যে একে তোমার দায়িত্ব দিলাম তুমি ওকে জানি তুমি ইয়া না তা ওনারও এক ছেলে এক মেয়ে ওই মহিলা তখন ওনার হাতে আমাকে তুলে দেয় তুলে দিয়ে আমি ওনার কাছেই বড় হই আচ্ছা বড় হতে হতে ভালোই বড় হয়েছি বড় হওয়ার পরে তারপরে মনে করেন উনিও এক প্রকারে অনেক বছর হয়ে যায় তো ঠিকানা তো আর বলতেই পারলাম না জানি না কিন্তু অনেক চেষ্টা করি মানে শুধু মায়ের ছবিটা কল্পনা আসে আর গ্রামে ওই যে বাড়ির পিছনে পুষ্কুনি তারপরে মনে করেন ও যে যাদের সাথে খেলতাম মানে ওগুলা শুধু খোয়াবে দেখি খোয়াবে দেখি কিন্তু যাইতে আর পারি না যাইতে পারি না তো মনে করেন ওই যে হারানোর আগের কথা বলতেছি ওই যে আমার বড় বোন আছে বোনের সাথে মনে করেন খুলনা আসতাম খুলনা আমার দাদিরা থাকতো তো খুলনা আসতাম লঞ্চে করে আসতাম তখন মনে করেন এই ওই খুলনা থেকে আবার যখন আমাদের বাড়ি আসতাম তখন মনে করেন আমার ওই বোনকে ওই যে টিকিট কাটে না ওই লোকেরা বলতো তোমরা কোথায় নামবা কোন ঘাটে নামবা বলে আমরা লঙ্কাচার ঘাট নামবো আচ্ছা ঘাটটা স্মরণ আছে আর যখন ওই যে আমরা আমাদের গ্রাম থেকে খুলনা নামতাম খুলনা ছিল দৌলতপুর ঘাট তখন একদিন মোবাইলে দেখি দৌলতপুর ঘাট যেহেতু আছে লঙ্কাচার ঘাটও আছে তখন মানে আমার ইয়া হয় মানে লঙ্কাচার ঘাট থেকে নেমে কোথায় যেতেন লঙ্কাচার ঘাট থেকে নেমে যখন পানি বেশি হতো তখন তো রাস্তার কাছে নামলে বাড়ি যাওয়া যাইতো হাঁটে হাঁটে প্রায় হাঁটতে গেলে 1.5 ঘন্টা রাস্তা আস্তে আস্তে হাঁটলে আর জোরে হাঁটলে কমই হবে আর ভ্যানের রাস্তা তো রিক্সা ছিল না তখন তখন ভ্যানও উঠিয়ে হাঁটাই নিছে যখন আবার এগিয়ে ওই খুলনা থেকে আসলাম আসার পরে মনে বাড়ি হওয়া ওই লঙ্কাসার ঘাটে আর কিছুই মনে নেই নদী হচ্ছে দুইটা একদিক ওই ওইদিকে আর আগে বিশ্ব রাস্তা আছে মনে করেন বিশ্ব রাস্তার ওইদিকেও নদী আছে বর্ষার দিন হলে ভরে যায় আর যখন পানি কমে যায় তখন অনেক দূরে চলে যায় নদী আপনাকে পাললো কি ওই লাস্ট যে ফ্যামিলি ওরাই ও লাস্ট যে পাললো মনে করেন উনি তো পাললো উনি আমাকে এতই ভালোবাসছে মনে করেন উনি না মারা গেছে আমি বলতে পারবো না মা ডাকতেন ওনাকে কি ডাকতেন দাঁড়ান বলছি খালা ডাকতাম কবে মারা গেছে খালু বেঁচে আছে না হচ্ছে কি খালার ঢাকা থাকতো খালু দেশে থাকতো ছেলে মেয়ে নাই ওনার হ্যাঁ এক ছেলে এক মেয়ে আছে ওনাদের সাথে সম্পর্ক আছে ছেলে মেয়েদের সাথে আছে এমনি খালু তো গ্রামে থাকে উনি মানে খালা মারা গেছে তার আগে উনি ইয়া করছে আর কি তো এই বিয়ে শাদি ওনারাই দিয়েছে নাকি বিয়ে শাদি হয়নি এই খালা যে খালা মারা গেছে উনি বিয়ে দেওয়ার 6 মাস পরেই মারা গেছে ও আল্লাহ ভালো করুক ওনার এই যে আপনি এতটা ভালোবাসেন ওনাকে দোয়া করেন নিশ্চয় ওনার জন্যে The best deed in the world exists, যদি আপনি সেটা করে রাখতে পারেন
কত বড় একটা সোয়াবের কাজ করে গেছে চিন্তা করে দেখবেন, এবং ও যে ওকে কতটা ভালোবাসে, এবং এই ভদ্রমহিলা যতদিন ও বেঁচে থাকবে অতদিন ওর জন্য দোয়া করবে এবং কবরে বসে বসে সোয়াব পাবে। মাঝে মাঝে কিছু কিছু মানুষের কাজ দেখে আমার নিজেকে নিজে হেল্পলেস মনে হয়, সত্যি সত্যি হেল্পলেস মনে হয়, যে আমরা পৃথিবীতে আমাদের সন্তানদের জন্যে, আমাদের সংসারের জন্যে, প্রিয়জনদের জন্য কত কিছু করি, মানে তার শিকি ভাগও যদি আমরা যারা বিশ্বাসী তারা যদি আখেরাতের কথা চিন্তা করতাম, শিকি ভাগও না, আমার তো মনে হয় 1%ও আমরা করি না, তাই না? তাহলে পৃথিবীটা অন্যরকম হতো, ডেফিনেটলি অন্যরকম হতো। এখন তো একটু একটু করে বয়স বাড়তেছে, সো এই রিয়েলাইজেশনগুলো কেন জানি আসে। এবং আমার আপন ঠিকানা বলেন, আমার ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, লাইভ বলেন, আমি যে কোনো অনুষ্ঠানে কখনোই আমার ভেতরে যেটা আসে না, আমার বলতে যেটা ইচ্ছা করে আমি সেটা বলি না, আমার ভেতর থেকে যা আসে আমি সেটাই বলে ফেলি। সেটা সবসময় ভালো হবে তা না, সেটা অনেক সময় অনেকের পছন্দ নাও হতে পারে, সেটা আমি জানি, সেটা নিয়ে আমি বিনয়ের সাথে বলতে চাই। এই যে দেখেন, এত এত চমৎকার একটা কাজ উনি করে গেছেন, এবং ও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কবর থেকে উনি দোয়া পাবেন। তো এটা এটা বেস্ট বেস্ট অ্যাসেট না তার জন্যে? আমরা যেন এরকম কাজ করতে পারি, ওকে দেখে আমার এই 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 কথাটাই মনে হচ্ছে। তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কীভাবে? আসলেন, কানতে ইচ্ছে করলে আপনি কান্দেন, কোনো সমস্যা নাই, এখানে এসে অনেক মানুষ কান্নাকাটি করে, আপনার আটকাতে হবে না, লজ্জার কিচ্ছু নাই, আপনি মন খুলে কথা বলেন। হ্যাঁ, আপনি আমার অনুষ্ঠানগুলো দেখেছেন কখনো? জি, ওই আমি প্রথমে অনুষ্ঠানগুলো যে মানে হারানোর সংবাদ তো আমার হাজবেন্ড দেখতো, তো আমি বলতাম এটা তো তোমার ঘটনা না, এটা তো আমার ঘটনা, তুমি কেন দেখো? বলছে তোমার জন্যই দেখি। আচ্ছা, তো আমি বলছি এরকম ওই লঙ্কাশ্চার ঘাট মনে করেন একটা মোবাইলে একটা স্কুল না কি যেন পুড়ে গেছে, বুঝছেন, পুড়ে গেছে, তো ওই গ্রামের মনে করেন ওই ওই ঘাটে আমরা গেছিলাম, আমার স্বামী নিয়ে গেছিল ওখানে, নিয়ে যায়, কিন্তু আসলে ওনাদেরও একটা মেয়ে হারাছে, কিন্তু ওনার বর্ণনার সাথে আমার বর্ণনা মিলেনি। হ্যাঁ, তো ওনারা কষ্ট পাবে দেখে আমি কিছু বলিনি, জাস্ট ওনাদের সাথে মিয়া করে আমি চলে আসছি। ওনারা আপনাকে মেয়ে হিসেবে মানতেছে? হ্যাঁ, মানতেছে, কিন্তু ইয়া করিনি, কিন্তু আমার যতটা মনে আছে তো সেটা আর কি। কিন্তু লঙ্কারচর ঘাটে কি আপনার দাদি বাড়ি ওটা না নানি বাড়ি? আমাদের বাড়ি। আপনাদেরই বাড়ি? আচ্ছা, দাদির বাড়ি লিখছেন, দাদির বাড়ি খুলনা? হয়তো না, দাদিরা সম্ভবত ওখানে ভাড়া থাকে, তাহলে আমার খুলনাতে। হ্যাঁ হ্যাঁ। আর লঙ্কারচর ঘাটে দিয়ে আপনার হচ্ছে গেলেই আপনাদের নিজেদের বাড়ি, মানে দাদার বাড়ি, বাপের বাড়ি? হ্যাঁ। এখান থেকে 1.5 ঘন্টা হাঁটতে হইতো? কি করতো আপনার বাবা? আমার বাবা সম্ভবত ঢাকা না মানে খুলনা মনে হয় কাজ করতো। কি কাজ? কিন্তু কি কাজ করতো সেটা তো জানি না। আমার নাম শাবানা খাতুন, আমরা তিন বোন, ফুপার সাথে ঢাকায় আসি, ফুপু বা ফুপার সাথে। আমার ফুপুর নাম সালমা, ফুপুর একটি মেয়ে আছে, তার নাম নাজুবা নার্গিস। ফুপুর বাসার সামনে বড় মাঠ এবং মসজিদ আছে। আমার বড় বোন গার্মেন্টসে চাকরি করতো মনে হয়, আমার সঠিক মনে নেই, তবে কিছু মনে আছে আমার ফুপার পরিচিত এক আন্টির বাসায় রেখে আসে, আন্টির একটি মেয়ে ছিল, তার নাম পিঙ্কি হতে পারে। আমি একদিন তরকারি গরম করতে গিয়ে যে ঘটনা আপনি বলেছেন এগুলো আর দরকার নাই। এখানে আসলে আপনার মায়ের নাম মনে আছে না? জি। মার নাম কি? রোকেয়া। রোকেয়া। বড় বোনের নাম? শিলা। আরো বোন ছিল দুজন? জি। বলেন তো। এই মেজ বোনের নাম নিজুম বা নিজুম, আর ছোটটার নাম আন্না। আচ্ছা, আর আমার নাম তো শাবানা। আপনার দাদার নাম মনে আছে? জি। এ তার আগে বলেন বিপুল, দীপু, এরা কার নাম? এই বিপুল বা দীপু এটা আমার ভাই হোক, ভাই একটাই ভাই আমার, পরে আর কি ওই ভাইটা। চাচার নাম মনে আছে? চাচার নাম? হ্যাঁ, এক ছোট চাচার নাম সেলিম, আর ওই চাচাটার নাম হচ্ছে নাসির। নাসির। জি। আপনার আচ্ছা দাদার নাম কি আগে এটা বলে নেন? দাদার নাম নাদের শেখ। নাদের শেখ। বাড়ির পাশে জাহাঙ্গীর বা শাহজাহানের বাড়ি, এটা কেন মনে হলো আপনার? যখন ছোট ছিলাম না মানে ওই বাড়িতেই মনে করেন বেশিরভাগ ইয়া করতাম, কিন্তু ওই লোকটাকে আমি ভয় পাইতাম, শাহজাহান বা না জাহাঙ্গীর, উনি একটু অন্য টাইপের মানুষ, কিন্তু ভয় পাইতাম। চাচাতো ভাইয়ের নাম মনে আছে বলেন? জি, প্রিন্স, বড়টার নাম প্রিন্স, ছোটটার নাম উজ্জ্বল। খেলার সাথে হীরা, লাইলি, জাকির, মানিক? না, খেলার সাথে হীরা, মনির, ওর হলো হীরার বড় ভাই জাকির, আর ওর বোনের নাম লাইলি। ফুপুর নাম কি আপনার? ফুপুর নাম সালমা। একটু আগে বলেছি আমি, খালাতো এক ভাই ছিল, নাম হচ্ছে বাবলু। হ্যাঁ, এইগুলো আপনার নামগুলো মনে আছে? জি। এছাড়া আর বাইরে কোনো কিছু কি মনে আছে? নাকি সব যে ঘাটের নাম মনে আছে আর কিছুই? লঙ্কারচর ঘাট। জি। লঙ্কারচর ঘাট থেকে নেমে 1 থেকে 1.5 ঘন্টার পথ। জি। এখন কেমন হয়েছে আমরা জানি না, তবে দাদার নামটা দিয়ে অনেক কিছু সম্ভব। এখানে সবচেয়ে বড় ক্লু হচ্ছে ওর বাবা, দাদার নাম হচ্ছে নাদের শেখ, এবং
বাড়ির পাশে হচ্ছে জাহাঙ্গীর এবং শাহজাহানের বাড়ি, আর ওর বাবার নামটা ওর মনে নাই। ইন্টারেস্টিংলি চাচার নাম মনে আছে সেলিম, বাবার নাম মনে নাই। এই হচ্ছে বিষয়, আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন একটা ভালো। আজকে কে এসছে আপনার সঙ্গে? আমার স্বামী এসছে। বাচ্চা কাচ্চা আছে? জি না, বাচ্চা কাচ্চা নেই। ঠিক আছে, স্বামীকে আর আনলাম না ভিডিওতে। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। কোন জেলা থেকে এসছেন আপনারা? বগুড়া। বগুড়া থেকে আসছেন? জি। আপনারা তো আমার এলাকার লোক। হ্যাঁ, বগুড়াতে বিয়ে হয়েছে? জি। না, এলাকার লোক, এটা দেখা টাকা সাক্ষাৎ করে যায় ঠিক হবে না, তাই না? ওনার এলাকা, ওনার হাজবেন্ড একটু ভিতরে নিয়ে আসো তো। সে ভালো ভালো মানুষ না? জেনে শুনে বিয়ে করেছে আপনাকে? জি, আমি বিয়ের আগে সব বলে দিয়েছি। বলে দিয়েছেন? জি। ভেরি গুড, ভালো। আর চেষ্টা করতেছে আর কি আমার আপন জনের কাছে দেওয়ার। বগুড়ার সবগুলো কেসে কিন্তু আমরা সফল, যতগুলো কেস আমরা এর আগে করেছি। ইলপির কেসটা আমার মনে আছে, অনেক দাগ মনে দাগ। কিছুদিন আগেও একটা কেস করলাম আমরা। হ্যাঁ, আমি একটু নিয়মিত আমার হাজবেন্ড যখন বাজারে, সেটাও আমরা কিছুদিন আগে একটা কেস করেছি, ওটাও মোটামুটি আমি দেখেছি। দেখে প্রতিদিনই যখন বাসায় আসে খাওয়া দাওয়া করে দেয়। ভালো আছেন ভাই, বসুন। নাম কি আপনার? নাম মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। জিয়াউর রহমান জিয়া, বগুড়াতে বাড়ি? বগুড়ার স্থানীয় আপনি? জি জি। বগুড়ার কোথায়? বগুড়ার। জি। আচ্ছা, রামচন্দ্রপুর চেনেন? রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর আমার স্কুল ছিল। জি জি। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। আমার টিচার আমাকে হয়তো এখন আর চিনবে না, ক্লাস 8 পর্যন্ত যে পড়াশোনা করেছি, এবং অনেক শিক্ষকই ছিল সেই সময়। আমি রাইট নাম হয়তো অনেকের নাম মনে করতে পারবো না। তো আপনার স্ত্রীর যে গল্পটা আমি শুনলাম, এটা খুব দুঃখজনক। এবং ওনার খালা তো আপনার কি হয় তাহলে সম্পর্কে, যে খালার কাছেও বড় হয়েছে, সেখান থেকে তো বেশি দিয়ে পড়ছেন? জি জি। সম্পর্কে কি হয় আপনার, সে অর্থ বলতে গেলে? এখন শাশুড়ি তো পান নাই? না, খালা শাশুড়ি আর কি। খালা শাশুড়ি। তো জেনে শুনে বিয়ে করলেন, আপনার পরিবারে প্রবলেম হলো না এতে? প্রথম দিকে প্রবলেম করতেছিল, আস্তে আস্তে ওটা। আপনি ঠিক থাকলে সব ঠিক। কি করেন পেশায় ভাই, জান আপনি? আমি আগে ঢাকাতে থাকতাম, একটা লিফট কোম্পানিতে চাকরি করতাম। আচ্ছা, পান্থপথ। আচ্ছা, এখন? এখন বাড়িতে, গ্রামের বাড়িতে আমাদের বাজারে একটা ইলেকট্রিক্যাল দোকান আমাদের ইউনিয়নে। ওকে ওকে। বাজারে তো ভেরি গুড। জি। আমার বাড়ি যে বগুড়াটা আপনি জানতেন আগে থেকে? জি জানতাম। আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করবো। অনেক নাম মনে আছে, দেখা যাক। আমরা বগুড়ার যতগুলো কেস করেছি এর আগে সবগুলো সফল হয়েছে, এখন আপনারটা তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল আমার জন্য, দেখা যাক। আল্লাহ ভরসা, আল্লাহ যদি মনে চায় তো নিশ্চয়ই সফল হবে। সো দেখা যাক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেন এই বন্ডির জন্য কিছু করতে পারি সেই দোয়া চাই আপনাদের কাছে, এবং একের সাথে চেষ্টার জন্য কোনো কমতি না থাকে। লঙ্কারচর ঘাট, লঙ্কারচর ঘাট নামে যত যত গ্রুপ আছে, বা খুলনা জেলার যতগুলো গ্রুপ উপগ্রুপ আছে, আপনারা সবগুলো জায়গাতেই এই ভিডিওটা শেয়ার করেন, স্ক্রিনশট নেন, স্টোরিগুলো শেয়ার করেন। আল্লাহ চাইতে একটা ভালো সংবাদ নিয়ে আমরা ফিরে আসবো, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।